6 আসন বিয়ানীবাজার গোলাপগঞ্জে 6 প্রার্থীর 4 জনই জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিন, তৃণমূল বিএনপির চেয়ারপারসন সোনারে আশ প্রতীকের প্রার্থী শমশের মবিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী আতাউর রহমান আতা ও ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী মুফতি সাদেকুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ বুধবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল 10টায় নবনির্বাচিতদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছিল বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হতে পারে। সড়ক ও ফুটপাত দখল করে বসা মাছের বাজারের সংবাদের জন্য ভিডিও ফুটেজ নিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন এক সাংবাদিক। মঙ্গলবার সকাল 11টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেটে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামলের সাথে এই ঘটনা ঘটে। পুলিশ বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সোমবার সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, সাফরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত এবং জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। হিম হিম কুয়াশার আবরণে শরদঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। প্রতিবারের মতো আগামী 26 জানুয়ারি শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী শ্রুতি পিঠা উৎসব 1430 বাংলা। পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক কর বৃদ্ধির প্রতিবাদে তামাবিল স্থলবন্দর সহ সিলেটের সবকটি শুল্ক স্টেশন দিয়ে ফের পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার দুপুর 12টায় এক মতবিনিময় সভা থেকে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রাখার ঘোষণা দেন। মঙ্গলবার এই বিষয়ে জরুরি বৈঠকে বসবেন পাথর আমদানিকারকরা। সিলেট বিভাগীয় স্থলবন্দর ও শুল্ক স্টেশন সমূহের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।